কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, হয়ে গেল আমাদের রেডি খামান ঢোকলা। তো চলো, ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, চলে এলাম রান্নাঘরে। চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে বানাবো ঢোকলা। তো নিয়েছি এখানে বেসন আর দই হাফ কাপ। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এতে থেতো করেছি তাই জল সমেত দিয়ে দিলাম। এবারে এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার ভালো করে মিক্স করে নিলাম। এখানে দিয়েছি হলুদ, একটু চিনি, নুন, খাবার সোডা আর বেকিং সোডা দিয়ে আবারও মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এইবারে দিয়ে দেবো একটা মোল্ডে, এটাকে আগে থেকে গ্রিস করে রেখেছিলাম, জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের গ্যাসটা নেই, পেয়েছে। এবারে এটাকে 15 মিনিটের জন্য আমাদের ঢোকলা রেডি। এই দেখো একদম ক্লিন, তার মানে হয়ে গেছে। গ্যাস নেই না, এত অসুবিধা হচ্ছে যে কী বলবো। এই দেখো এটাকে ডিমোল্ড করে নিয়ে স্টোভ চলছে বলে আওয়াজ। এবারে এখানে একটা তড়কা রেডি করে দিয়ে দিলাম, সর্ষে, কারি পাতা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু নুন আর চিনি আর জল, যেটাকে ফুটতে দেবো। চলো এবারে এটাকে কেটে, সেটা কেটে ফেললাম, এটাও ফুটছে, নামি নেব। এইবারে জলটা এর উপরে দিয়ে দেবো, তার ভেতর অবধি একদম সফট থাকবে। এবারে দিয়ে দিচ্ছি একটু নারকেল করে, এটা না দিলেও হয়, দিলে একটু দেখতে ভালো লাগে আর কি। এবারে একটু ধনে পাতা। তো চলো ঢোকলা একদম ফুডস অ্যান্ড ফ্লেভার্স এ আবার একটা নতুন রেসিপিতে সাথে সকাল সকাল ব্রেকফাস্ট রেসিপি খামান ঢোকলা। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, ভেতরে কতটা স্পঞ্জি, দেখো একদম একদম সফট আর খেতে পুরো ভেতরে পুরো জুসি জুসি। তো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না প্লিজ। আর সঙ্গে থাকো, দেখতে থাকো কিছু টিপস আর ট্রিক্সের সাথে আজকের রেসিপি।